কলকাতা পুরসভার 117 নম্বর ওয়ার্ডে তৃণমূল ছড় 5482 ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে হারালেন তৃণমূল প্রার্থী অমিত সিংহ। তৃণমূল প্রার্থী অমিত সিংহের ভোট বাড়ল 19.11%। গত নির্বাচনে তৃণমূল পেয়েছিল 46.86% ভোট, এবারে তাদের প্রার্থী পেয়েছেন 65.97% ভোট। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর ভোট কমল 9.19%। উত্তরপ্রদেশে সপা বসপার জোট কার্যত নিশ্চিত, তিন রাজ্যে দুরন্ত জয়ের পরও জোটে নেই কংগ্রেস, যোগী রাজ্যে বিরোধী জোটের তৃতীয় দল হতে পারে আরএলডি। ক্ষমতায় এসেই মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে কৃষকদের ঋণ মকুবের পর প্রবল চাপের মুখে একই পথে হাঁটল বিজেপিও, অসমে কৃষকদের ঋণ মকুবের সিদ্ধান্ত, গুজরাতে 640 কোটি টাকার বিদ্যুতের বিল মাফ করল রূপানী সরকার। বিহারে কুশপাহাড় পর এবার বিজেপির উপর গোসা জোট সঙ্গী পাসওয়ানেরও, সময় থাকতে জোট সঙ্গীদের চিন্তা দূর করুক বিজেপি বললেন চিরাগ পাসওয়ান। আজ ফের হাইকোর্টে বিজেপির রথ মামলায় শুনানি, বৈঠকে সিডি পেশের নির্দেশ, কোন দিন মিছিল জানাতে হবে বিজেপিকে, পাল্টা জনস্বার্থ মামলায় কাল শুনানির সম্ভাবনা। কোর্টে রথ মামলা, দিল্লিতে দিলীপ ঘোষের সঙ্গে অমিত শাহের বৈঠক, কোনোভাবেই কর্মসূচি বন্ধ করতে পারবে না হুঁশিয়ারি নেতৃত্বের, লোকবল নেই কিসের রথ পাল্টা সুব্রত। দমদমের নাগের বাজারে যশোর রোডে বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযানে গিয়ে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করলো দমদম থানার পুলিশ, আজ ফের অভিযান। জয়নগরের পর এবার মগরাহাট, ফের দক্ষিণ চব্বিশ পরগনায় শুট আউট, ভর সন্ধ্যায় বাজারে ব্যবসায়ীর ওপর হামলা, গুলি চালিয়ে চম্পট, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। লেদ কারখানার আড়ালে হাওড়ায় বেআইনি অস্ত্রের কারবার, টিকিয়াপাড়ায় পুলিশি অভিযান, আগ্নেয়াস্ত্রে প্রচুর যন্ত্রাংশের হদিশ, আটক তিন। পশ্চিম বর্ধমানের কুলটির চীনাকুড়ি এলাকায় দুষ্কৃতী সঞ্জিত পাসওয়ান খুনের ঘটনায় নতুন তথ্য, পুলিশের প্রাথমিক অনুমান স্বামী খুনের বদলা নিতেই সঞ্জিতকে সুপারি কিলার নিয়োগ করে খুনের চক্কসে গব্বরের স্ত্রী। ওই মহিলা ও তার সহযোগী মুকেশ মণ্ডলকে গতকাল রাতে গ্রেফতার করেছে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। হাওড়ার উলুবেরিয়া 6 নম্বর জাতীয় সড়কে বালিবোঝাই লরির ধাক্কা কর্তব্যরত পুলিশকর্মীকে, গুরুতর আহত পুলিশকর্মীকে উলুবেরিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা, চালক ও খালাসি পলাতক। বড়দিনের আগে নিউ মার্কেটে বেকারিতে অভিযান পুরসভার, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য 7টি কেক প্রস্তুতকারক সংস্থাকে নোটিশের সিদ্ধান্ত, কাজ না হলে কড়া ব্যবস্থা জানালে নতিন। মেঘসরিয়া রোদ ওঠায় আজ থেকে স্বাভাবিকের নিচে কলকাতার পারদাত, শহরে সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম, কনকনে হওয়ায় ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার আভাস মিলছে সকাল থেকেই। পারদ নেমেছে জেলাগুলিতেও, ঠান্ডায় কাঁপছে শৈল শহর, আজ দার্জিলিং এর তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার 9, পুরুলিয়া 10.7, বর্ধমান 11, আসানসোল 11.3, দুর্গাপুর 12, বাঁকুড়া 13 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন 14, মালদা 14, কৃষ্ণনগর 14 ডিগ্রি সেলসিয়াস। আইপিএলে বিরাটের নজরে বঙ্গ ক্রিকেটার, 1.5 কোটি টাকায় আরসিবিতে বাংলার উদীয়মান অলরাউন্ডার প্রয়াস টাইবর্মন, প্রয়াসই এবারের আইপিএল এর সর্বকনিষ্ঠ ক্রিকেটার। আইপিএল নিলামে বড় চমক, আকাশ ছোঁয়া 8.40 কোটি টাকায় পাঞ্জাবে তামিলনাড়ুর মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, 8.40 কোটি রাজস্থানে জয়দেব নাথ কাটো। আইপিএল নিলামে 5 কোটি টাকায় কলকাতায় ক্যারিবিয়ান পাওয়ার হিটার কার্লোস ব্রেথওয়েট, 4.80 কোটি টাকায় কিংস ইলেভেন পাঞ্জাবে মোহাম্মদ সামি।